মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। রোজা যখন শুরু হয়ে যায়, রোজার আগে থেকে আসলে আমরা চিন্তা করতে থাকি যে এবার ঈদে আমি কোন ধরনের কাপড় পরবো। আসলে প্রথমে আজকে এরকম ড্রেসের কথা বলছি এই কারণে যে আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন অতিথি হয়ে এসেছেন যিনি এই ধরনের কাজ করেন, কিন্তু এখন আসলে কাজের ধারা অনেক পাল্টে গেছে। তার কোনো বুটিক শপ নেই বা কোনো দোকানে তিনি এই কাপড় চোপড় বিক্রিও করেন না, অন্যভাবে এই কাজগুলো উনি করছেন ফ্যাশন ডিজাইনার হিসাবে। তার কাছ থেকে আমরা তার এই কাজের কথা শুনব। বয়সে খুবই তরুণ, সুনায়রা নাম, নামটাও যেমন সুন্দর সেরকম মিষ্টি হাসি দিয়ে সুনায়রাকে আমি ডেকে নিচ্ছি। কেমন আছো? আসসালামু আলাইকুম, খুবই ভালো আছি। ভালো আছো? আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তুমি এই যে ফ্যাশন ডিজাইনিং এর কাজ করো, কিভাবে করো? আচ্ছা, তো আমি বললাম তোমার কোনো বুটিক শপ নাই, তাই না? আমার আসলে একটা ছিল, কিন্তু আসলে আমি পড়াশোনা তখন আমি অনার্স করতাম, যে কারণে আমি তখন অত একটা টাইম দিতে পারিনি। বাট আমি ইনশাআল্লাহ প্ল্যান করছি যে সামনে আমি আবার এটা শুরু করব। এখন হচ্ছে গিয়ে ভিডিও বানাই, আর হচ্ছে গিয়ে ভিডিওটা মূলত এরকম ফ্যাশন লাইফস্টাইল এগুলো নিয়েই হয়। আচ্ছা, আমরা তোমার সাথে আরো কথা বলবো, জানবো তোমার জীবনের কথা, ইফতারির কথা শুনবো, তোর ফ্যামিলির কথা শুনবো। তা আমরা আজকে একটা অন্য ধরনের চটপটি করব। আমরা তো রোজার সময় খুব চটপটি করি বা ঈদের দিন করি। আমি আজকে চটপটি করব, বাট সেটা কিমার চটপটি করব, বুঝছো? আজকে আমি গরুর মাংসের কিমার করছি, এটা ইচ্ছা করলে তোমরা চিকেন দিয়েও করতে পারো। আমি একটু চুলাটা জ্বালিয়ে দিই, এখানে আমি একটু পানি রেখেছি, এই পানিটা একটু গরম করব প্রথমে। আর দর্শকদের দেখাই যে চটপটির ডালটা, এটা সিদ্ধ করতে অনেক সময় লাগে, তো যার জন্য আমি একটু সিদ্ধ করে এনেছি। একটু পানিটা বলো আসলে, তারপর সব কিছু দেবো। দেখো, দুইটা আলু সিদ্ধ করে রেখেছি, এটা একটু গ্রেট করে নেব। আর কারো কাছে এরকম গ্রেট করার কিছু না থাকলে আমরা কিন্তু কোনো কিছু বলি না যে করতেই হবে, সেক্ষেত্রে একটু কুচি কুচি করে কেটে নিলেও হবে, শিখে যাবে আজকে তুমি এই রান্নাটা। আমি সবসময় চেষ্টা করি কি কম জিনিস দিয়ে আর কম দামি জিনিস দিয়ে মজাদার খাবার আর একটু সাজিয়ে সুন্দর করে পরিবেশন করতে। আমি সত্যি করে আপনাকে বলি, আমি আগে একটা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমার দাদা দাদি, আমার চাচা চাচি, আমার কাজিন সবার সাথে এক বাসাতে ছিলাম। সব সময় আমার মনে আছে রমজানের টাইমে ইফতারের আগে আমরা সবাই, আমি দাদি, দাদি আবার খুবই ভালো রাঁধতেন, আমার আম্মু আলহামদুলিল্লাহ অনেক ভালো রাঁধতেন, তো আমরা সবাই মিলে বসে একসাথে আপনার শো দেখতাম। আর ইট ইজ সাচ অ্যান অনার ফর মি যে আমি আজকে আপনার সাথে এখানে আছি। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ আপনাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। দিয়ে দিই পানিতে, একটু পরে নাড়াচাড়া করে একটু বলো কাশুক। হ্যাঁ, আচ্ছা, আমরা আলুটা লাস্টে দেবো, এখন কিছু মশলা দিয়ে দিই চটপটি। নাড়াচাড়া কি নেই? এটা নাড়াচাড়া একটু পরে করি, এখন করার দরকার নেই। আমরা শুকনো মরিচের গুঁড়ো দিলাম, জি, আর তারপরে আমাদের এখানে চটপটির মশলা আছে, চা চামচের দেড় চামচ দিচ্ছি। দেখো, আমরা এখন এটা একটু নাড়া দিয়ে দিই, একটুখানি ভালো করে বলো কাশুক, তারপরে আমরা কিমাটা দেবো। শুনে তুমি একটা কথা বলো, রোজের সময় কি খেতে পছন্দ করো? দেখে তোমার যে খুব স্বাস্থ্য সচেতন, খাওয়া দাওয়া বেশি করো না? না না, আসলে আমার শরীরে কিছু লাগে না, আমি অনেক খাই। আসুনের এমনি কি খাও ইফতারিতে, মানে পছন্দ করো? আমার তো এই যে চটপটি, আমি যখন আজকে শুনলাম যে আপনি বানাচ্ছেন, আমি ভাবছি যে আপনি আমার জন্য এটা বানাচ্ছেন, কারণ আমার চটপটি অনেক প্রিয়। এখন দেখো, এটা বলো কেসছে, আমরা কিমাগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছি, হ্যাঁ, এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এই কিমাটা আর চটপটির ডালটা একসাথে করতে হবে, ঠিক আছে? দেখো, যে দিলাম লবণটা, এখন দিয়ে দিলাম কিমার সিদ্ধর সময় একটু দিয়েছিলাম, এখন অর্ধেক অর্ধেক করে এক চামচ দিলাম, চা চামচের, ঠিক আছে? আচ্ছা, তুমি এখন একটা কথা বলো, যে আজকে তো আমি কিমা দিয়ে একটা আনকমন রান্না করছি চটপটি, বলতো কিমা দিয়ে আর কি কি করা যায়, খাবার মানে বানানো যায় বলো? কিমা দিয়ে যে র‍্যাপ বানায় না, ওই যে শর্মার মধ্যে দেয় যে, ওটা তো কিমা না, তাহলে কি দেয় ওটা? ওটা তো তোমার যে কাবাব থাকে, ওই কাবাবটা কেটে কেটে তারপরে দেয়। কিমা দিয়ে কাবাব বানায়? এই এখন ঠিক বলেছি, হ্যাঁ, টিকিয়া বানায়, অনেক কাঁচা টিকিয়া বানায়, তাই না? বেটে টিকিয়া বানায়, আর কি বানায়, শামি কাবাব বানায়, শামি কাবাব, তাই না? চাপলি কাবাব বানায়, ও আল্লাহ, এত অনেক কিছু কিমা দিয়ে বানায়। আর কিমার একটা মজার একটা রান্না আছে, যেটা আমাদের ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে, এখন একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি, হ্যাঁ, সব কিছু। সেটা আমরা মটরশুঁটি আর টমেটো দিয়ে খুব মজা করে রান্না করি, আমার মাকে দেখেছি, হ্যাঁ, মটরশুঁটি আর টমেটো আর কিমার কালার, মানে তিনটা মিলে একটা তিনটা কালার হয় তো খুবই ভালো লাগে। এটা চিকেন দিয়েও আমরা করতে পারি, গরু খাসি দিয়েও করতে পারি। রোজার সময় বিশেষ করে অনেক প্লেট গ্লাস জমে যায়, তখন তোমরা সেটা কি দিয়ে পরিষ্কার করো? আমরা ইউজুয়ালি অ্যাকচুয়ালি ভিমই ইউজ করি, কারণ ভিম কিন্তু এই যে তেল, যেটা তেলটা খুব সুন্দর করে একদম ভ্যানিশ করে দেয়। তো এটা আমার আম্মুকে আমি আগে থেকেই দেখেছি, অনেক আগে থেকে ব্যবহার করতে, আমার দাদিও ইউজ করতো। আপনি কি ইউজ করেন?
আমি ইউজ করি আমার বাসায়। তো আমার মেয়েরা যখন বলি যে আমার হেল্পিং হ্যান্ডদের বাজার লিস্ট দিতে, দেখে সবার আগে লিখে রেখেছে ভিম লিকুইড। আর আমাদেরকে তো সবাই বলে তোমার তো ভিম কিনতে হয় না, কারণ ইউনিলিভারের ভিম তো তোমাকে কত ভিম দিয়ে দেয় সারা বছরের জন্য। তাহলে আমাকে একটু দুই একটা পাঠিয়ে দিয়েন, তোমাকে আম্মু অনেক খুশি হবে, দেওয়ার ব্যবস্থা করবো তোমার আম্মুর জন্য। একটু তুমি নাড়া দিতে পারো, একটু ঠান্ডা হবে। ঠিক আছে সুনেহরা, এটা নিয়ে আসি এখন, ওটা রাখো, ওটা উপরে এটা থাকো, আমরা পরে তো বেড়ে তারপরে দেখাবো। এটা দিয়ে দিলাম আলুটা, আলুটা দিয়ে এখন নাড়াচাড়া করবো। আমি দেখেছি অনেক আলু দেইনি, কেন এটার মধ্যে কি চটপটি হলেও চটপটির মধ্যে আমরা মানে মাংসের ফ্লেভারটা রাখতে চাচ্ছি, একটু অন্যরকম চটপটি তো সেই জন্যে। দেখো এখন আমরা পেঁয়াজ দেবো, তারপরে একটু পেঁয়াজ দিতেই হয়, এক কাপ আছে অর্ধেক কাপ দিলাম। আচ্ছা দেখো তো কাঁটা চামচ দিয়ে সুগন্ধ তো আমি অলরেডি পাচ্ছি, গন্ধ পাচ্ছ? হ্যাঁ। তারপরে এটার মধ্যে কাঁচামরিচ কুচি দিলাম, চারটা, বেশি দিলাম না। হ্যাঁ, আর আমরা একটু চিলি ফ্লেক্স তো দেবো চটপটিতে। আমার আসলে ঝাল খুব প্রিয় কিন্তু, তাই তাহলে ঝাল খাবার খুব পছন্দ করি। আচ্ছা তাহলে তো মজাই হবে, ইফতারির সময় তুমি এটা খেতে পারবে। এখন আমরা টমেটো কুচি দেবো, এখানে দুটো টমেটো কুচি রেখেছি, সেটাও দিলাম। সবশেষে যা দেবো তাহলে ধনে পাতা। আমি যেটা বুঝলাম যে এত অল্প সময় আপনি এই যে রেসিপিটা করে দেখালেন, এটা কিন্তু অনেক সোজা, কারণ ইফতারির আগে কিন্তু আসলে মানে সবাই যেহেতু রোজা রাখে মানে এটা খুব সহজ পদ্ধতিতে করে ফেল ফেলা যায়। ডালটা যদি তুমি আগে রাত্রে সিদ্ধ করে রাখো, কিমাটা একটু রেডি করে রাখো, জাস্ট এরকম একটু গরম করে তারপর সব মিক্সড করে দেবে। আমার মনে হচ্ছে এটা আমিও বানাতে পারবো, আম্মুকে খাওয়াতে হবে, আমার সাথে বানাতে পারবে। আর আমরা এখানে তেঁতুল রেখেছি, তেঁতুল দেবো এখন। হ্যাঁ, তেঁতুল না দিলে তো এটা কমপ্লিট হবে না। হ্যাঁ, চটপটি মানেই তেঁতুল, তেঁতুল মানেই চটপটি। আবার তেঁতুল আমরা মানে পানিও রাখবো সাথে, পরে যাতে আমরা খেতে পারি। এখন দেখো বানানোটা অনেক সহজ, মানে সবার মাথায় তো আসবে না যে কিমা দিয়ে, আমরা এটাই একটা নতুনত্ব দিলাম, সুন্দর লাগছে যে মানে কিমার চটপটি করলাম আমরা। না এটাই কিমা দিয়ে যে চটপটি হয়ে গেলে, হ্যাঁ এটা কিন্তু নতুন ব্যাপার। একটা একটুখানি চাট, এই যে চটপটির যে মশলাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে। আর আমি আসলে কি হচ্ছে কি অনেক জিনিস দিয়ে রান্না করাও পছন্দ করি না। হ্যাঁ, কম জিনিস দিয়ে যেন মজাদার খাবার হয় এটাই সবসময় চেষ্টা করি। এখন এটার মধ্যে দিয়ে দেই, বেড়ে ফেলবো এখন। হ্যাঁ, দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো আমরা। তুমি এসছো শুনেন আমাদের অনুষ্ঠানে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, আমারও আমার আরও ভালো লাগছে। আর হচ্ছে কি এই যে এখন দেখো একটু এই যে হালকা গরম, এতেই কিন্তু চটপটি ভালো লাগে। আর মাংস যেহেতু আছে এটা কিন্তু একদম ঠান্ডা করে খেতে ভালো লাগবে না, যার জন্য হচ্ছে কি আমরা যদি, আমরা তো অবশ্যই ইফতারির আগে এটা তৈরি করে ফেলবো এই কিমার চটপটিটা, কিন্তু আমরা কি করব মানে খাওয়ার আগে এটা একটু গরম, একটু গরম করে নিলে হবে, আমাদের 30 সেকেন্ডের মতন গরম করলে ভালো হবে, একটু গরম করলে তারপর সার্ভ করবো আমরা। এখন মাঝে একটা ছোট্ট ফুল দিয়ে দিচ্ছি, কেমন লাগছে দেখা? এখন দেখতে কেমন লাগছে, ভালো লাগছে না? প্রেজেন্টেবল হয়েছে। হ্যাঁ চলো আমরা নিয়ে যাই, হালকা গরম আছে দেখাচ্ছে, এইরকম গরমটা খেলেই আর কি ভালো লাগবে এই চটপটিটা। মানে রাখো সুনেহরা, দেখি একটু ঘুরিয়ে দেই। চলো আমরা এখন ওখানে বসে কথা বলি। ভিমের পক্ষ থেকে তোমার জন্য একটা আছে শুভেচ্ছা উপহার, একটু ধরো। সবাইকে ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে সময় কাটাবা, তোমরা অনেক সুন্দর সুন্দর কাপড় পরবা, মজার মজার খাবার খাবা। অবশ্যই কেকা ম্যামের এই যে রেসিপিটা দেখালো এটা তোমরা বাসায় ট্রাই করবা আর তোমাদের ফ্যামিলিকে খাওয়াবা। সো আই হোপ ইউ অল হ্যাভ আ লট অফ ফান অ্যান্ড ঈদ মুবারক। আমি কেকা ফেরদৌসি, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে, খোদা হাফেজ। শিরায় শিরায় রক্ত, আমরা কেকা আবার ভক্ত। অনেক জোরে বলতে হয় না ভীমটা, তুমি বলতে থাকো। মাছ কি ডিমে চুবাতে হয়? লেবুর রস আছে তো। আর ও বলে এখন কাজও করবে না, এইটা নিয়ে বাসায় চলে যাবে, কে মার নায়িকা বানাবে আমাকে আর ওকে। হ্যাঁ এগুলো জুসের তো। আরে কেকা আপা এটা খাইতে দিবেন তো, দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে। ভীম শুধু পড়ে যায়। আর তার বেবি রাখি।